সবাইকে আমার প্রণাম জানাই। আশা করি সবাই ভালো আছে। আজকে মায়ের যে কথাগুলো নিয়ে আলোচনা করব, সেই কথা হচ্ছে যে লেগে থাকো, আধ্যাত্মিক পথে লেগে থাকতে হয়। আমাদের অসুবিধে হয় কেন, আমরা একদিন জপে বসি বা একদিন ধ্যানে বসি, যখন দেখি যে ঠিক করে হচ্ছে না জপ বা ধ্যান, তখনই আমরা ভাবি কি ও হয় না, করে কি করব। কিন্তু মা বলছেন লেগে থাকতে, করতে করতেই হবে, মায়ের কথা, করতে করতে হবে। গতকালও আমি একটা আলোচনায় বলছিলাম যে জগতের জ্ঞান পাওয়ার জন্য আমরা 21টা বছর নিজেদের জীবনে দিই, একদম লোয়ার কিন্ডারগার্টেন থেকে শুরু করে ক্লাস 12, সেখানেও আমাদের শেষ হয় না। তারপরে 3 বছর কলেজ যাই বা 4 বছর আমার কোর্সের ওপর, তারপরে ফার্দার স্টাডিজ করলে আরো অনেক বছর। জাগতিক জ্ঞানের জন্য যদি এত বছর দিতে হয়, তাহলে আধ্যাত্মিক, যেটা পারমার্থিক জ্ঞান, চরম জ্ঞান, সেটা একদিন ধ্যান করলে কি আমার হয়ে যাবে? ওটার জন্য তো আমাকে লেগে থাকতে হবে না, আমাকে রোজ নিজেকে বসাতে হবে। তো একদিন বসলাম, ধ্যান তো অত সোজা না, এত বছর ধরে, বছরের পর বছর ধরে আমাদের এত চিন্তা ভেতরে আসে, গিজগিজ করছে, সেটা একদিনে কি সরবে? আস্তে আস্তে হয়, তাই নিজেকে বসাতে হয়, রোজ ডেডিকেটেডলি বসাতে হয়। মা বলছেন কিন্তু করতে করতেই হবে, মায়ের কথাটাই তো আমাদের কাছে আশ্বাস। আমার গুরুর গুরু স্বামী পবিত্রানন্দ জি আমার গুরুকে লিখছেন একটা চিঠিতে যে নক অন দ্য ডোর উইল শিওরলি ওপেন অন টু ইউ, মানে তুমি দরজায় কড়াঘাত করতে থাকো, কোনো না কোনো সময় তিনি ঠিক আওয়াজ শুনবেন এবং সেই দরজা এসে খুলে দেবে। তার জন্য তো আমাকে কড়াঘাত করতে হবে। আমি বলি যে না, একদিন বসে দরজায় নাড়িয়েছি, তো বাকি দিনগুলো করতে করতে হয়। এমন আধ্যাত্মিক পথে এমন কোন লোক নেই যে নিষ্ঠা সহকারে করেছে কিন্তু তার কিছু হয়নি, কাউকে পাবো না আমরা। সে নিষ্ঠা দিয়ে করছে, তার কোনো না কোনো সময় তার কিছু না কিছু অনুভব হয়েছেই হয়েছে, এটা একদম লিখিত, মানে লিখে দেওয়া যায় উইথ স্ট্যাম্প এন্ড সাইন। তাই আমাদেরকে করতে হবে রোজ রোজ স্পিরিচুয়াল প্র্যাকটিস। মন না বসলেও জপ করতে ছাড়বে না, মায়ের কথা। আমাদের এখানেই সমস্যা হয়, মন বসে না তো, তাই ইন্সপিরেশনটা হারিয়ে ফেলি, তো বসছেই তো না, শান্ত তো হচ্ছেই না, তাই আর বসবো কেন, হচ্ছে যখন না। বসতে বসতে হবে, একদিন করে ছেড়ে দিলে তো হবে না। মা এখানে বলছেন না, মন না বসলেও জপ করতে ছাড়বে না, তাই পরের বার যখন মনে হবে মন বসছে না, উঠে যাই, তখন যেন মায়ের এই কথাটা মনে পড়ে যে মা বলছে মন না বসলেও করতে থাকো। এইটাই তো যুদ্ধ, এটাকেই তো বলছে পারসিভিয়ারেন্স, টেনাসিটি। আমার মন আমাকে সব সময় ছিটকে ছিটকে ফেলার চেষ্টা করবে, মন কি আর মরতে চায়? সে তো তার অস্তিত্ব বজায় রাখতেই চায়, সে তো মরতে চায় না। স্বামীজি বলছেন মন শালাই চোর, ওকে ব্রহ্মসমুদ্রে চুবিয়ে চুবিয়ে মেরে ফেল। তো মন তো মরতে চায় না, সে তো থাকতে চায়, তাই সে ছিটকে ছিটকে ফেলে, আরো মন চঞ্চল করে নিজেকে, মানুষকে। কিন্তু মা বলছে ছেড়ো না, এইখানেই কিন্তু যুদ্ধটা। একটা চোরকে যখন পুলিশ ধরে, চোরকে লকআপে রাখে, তো ওকে জিজ্ঞেস করে, বল সত্যিটা বল, চুরি করেছিস কি করিসনি? সে কিন্তু প্রথমে উত্তর দেয় না। তো পুলিশ কি বলে, উত্তর দিচ্ছে না, দূর, ছেড়ে দি। তাকে দিনের পর দিন লকআপে রাখে, মারধর করে, তারপরে একসময় সে গিয়ে সত্যি কথাটা বলে। ধ্যান হচ্ছে কি, মনকে একটু মারধর করা, মনের একটু মারধর দরকার, অনেক জ্বালায় তো, একটু মারধর করতে হয়। যদি বলে তো কিছুই হচ্ছে না, ছেড়ে দিলাম না,
যদি এইটাই হতো তাহলে আমাদের ঋষি মুনি সন্ন্যাসীরা তারা বছরের পর বছর কঠোর তপস্যা করতেন না? এই লেগে থাকাটা খুব দরকার, যে এইখানে লাগে না সে একসময় গিয়ে ঈশ্বরের সাথেও লেগে যায়, তার ঈশ্বরের সাথেও একত্র হয়। বিশ্বাস হচ্ছে না তো? করে দেখুন না, করে দেখুন হয় কি না হয়। এখানে কিছু হারানোর তো নেই, এখানে লসের তো কিছু নেই। আমি ধ্যান করতে গিয়ে আমি কিছু হারিয়ে ফেললাম, বরঞ্চ মনটা শান্ত হবে, শান্তিটা বরঞ্চ উপভোগ করব, পাবো কিছু। আমরা জগতে যাই করি আমরা একটু লস প্রফিট দেখি তো, এটা করলে আমার লস কতটা হবে। আধ্যাত্মিক পথে তো লসের কিছু নেই, ধ্যানে বসতে গেলে তো পয়সা দিতে হয় না, একটু করে দেখি না হয় কি না। আমার কথা নেই বিশ্বাস হলো না, নিজে করে দেখি তারপর নিজেই বুঝতে পারবো। তাই মা কিন্তু স্পষ্ট বলছেন, মন না বসলেও জপ করতে ছাড়বে না, করে যাবে। এই এই সংঘর্ষটা দরকার মনের সাথে। দেশলাইতে কিন্তু আগুন জ্বলে ওটাকে ঘষার পর এই ঘর্ষণটা দরকার, তারপরে তো জ্ঞানের আগুনটা ভেতরে জ্বলবে, নালে তো জ্বলবে না। এই ধ্যান করা, নিজেকে জোর করে বসানো, এইটাই কিন্তু ঘর্ষণ। একসময় একদম জল জল করে। আমি যত ধ্যান করব, যত ভেতরে মনের সাথে আমার সংঘর্ষ লাগবে, স্পার্ক কিন্তু বেরোবে। দেশলাই এ করার সময় স্পার্ক বেরোয় না, করতে করতে একসময় আগুনটা ধরে যায়। আগুনটা কিন্তু দেশলাইয়ের মধ্যে আছে, নাহলে জ্বলবে কি করে? আমার ভেতরেও সেই জ্ঞান অগ্নি জ্বলছেই, আমাকে শুধু জেনে নিতে হবে। এবং করতে করতে একসময় দেখবো খুব সহজ ব্যাপারটা। মা বলছে তোমার কাজ তুমি করে যাবে। মা কিন্তু এটাকেও কাজের মধ্যে ফেলছেন। আমরা সারাদিন যা কাজ করি তার সাথে এটাও কিন্তু একটা কাজ। যদি সারাদিন অফিসের পরে এসে মনে হয় পাচ্ছি না, সকালে উঠে করি, সকালের না একটু আধ ঘন্টা আগে উঠলাম, একটু 15 মিনিট বসি, 15 মিনিট তো দেওয়াই যায়। 24 ঘন্টার মধ্যে কাজ আমরা করি 9 ঘন্টা, ঘুমাই হয়তো ধরে নিলাম আরো 9 ঘন্টা বা 8 ঘন্টাই ঘুমায়, তাও তাও এত ঘুম হয় না মানুষের, 6-7 ঘন্টাই ঘুমায়, তো বাকি ঘন্টাগুলো তো রয়েছে। আমাকে দেখতে হবে যে ঘন্টাগুলো পড়ে রইল সেই সময়টাকে আমি কিভাবে ইউটিলাইজ করতে পারি। আমার গুরুদেবী একসময় তার গুরুকে বলেছিল যে গুরু মহারাজ জি আমার কাছে সময় নেই 108 বার জপ করার। আর এখন আমার গুরু এখন বলে যে একসময় আমি সময় পাইনি জপ করার, এখন আমার এমন অবস্থা যে ঈশ্বরকে ছেড়ে অন্য কিছু নিয়ে থাকার আমার সময় নেই। তাই যদি আমি চাই সময় আমি ঠিক বার করব। আমার গুরু ভগবান যখন আধ্যাত্মিক পথে আসেন তখন কিন্তু তিনি চাকরি করছেন। আমরা বলি তো সংসারের কাজের জন্য পারি না, ধ্যানে বসতে পারি না, এই জন্য আমি আমার গুরুর কথা বলছি। তিনি একটা দৃষ্টান্ত, একটা উদাহরণ, মানে দৃষ্টান্ত তো অবশ্য আদর্শ। তিনি রেলওয়েতে তখন কাজ করেন, তার অনেক সময় নাইট ডিউটি থাকতো, অনেক সময় তার ডে মানে মর্নিং শিফট থাকতো, কখনো আফটারনুন শিফট থাকতো। এরকম হয়েছে তিনি সারাদিন কাজ করে রাত্রেবেলা বাড়ি এসছেন, তারপর একটু ঘুমিয়েছেন, তারপরে রাত 2টোর সময় উঠে বসে তিনি ধ্যান করছেন। তিনি কিন্তু তার গুরুদেবকে বলেননি, গুরুদেব আমার প্রথমে বলেছেন, পরে কিন্তু আর বলেননি যে আমার সময় নেই, পরে কিন্তু বলেননি যে গুরুদেব আমাকে তো অফিস যেতে হয়, আপনি আর কি বুঝবেন, আপনি তো সন্ন্যাসী মানুষ। তিনি কিন্তু অজুহাত দেননি, তিনি করেছেন, কারণ তিনি চেয়েছেন। যার কাছে এইটা চাহিদা না, যার কাছে এটা প্রাণ, সে এইটা করার জন্য সবকিছু করবে। আজকে আমাদের কাছে নিঃশ্বাস নেওয়াটা একটা প্রয়োজন, তাহলে মরে যাব। কেউ যদি আমার দম আটকে দেয় আমরা হাত পা ছুড়ে বাঁচার চেষ্টা করি তো, কারণ আমরা জানি প্রাণটা দরকার। তাই ঈশ্বর যখন প্রাণ হবে না, তাকে ছেড়ে থাকতেই পারবো না,
আমার শরীর যত ক্লান্ত থাকুক, আমার মনের অবস্থা যাই থাকুক, চোখ বন্ধ করে আমি ঈশ্বর চিন্তা করবই করব, কারণ সেটাই হবে আমার খাদ্য, আমার অক্সিজেন। ঈশ্বর তো অক্সিজেনই বটে, তিনিই তো প্রাণ হওয়া উচিত। জগৎকে যে প্রাণ করে রাখছি, সেটা তো আমার প্রাণ উল্টে নিয়ে নিচ্ছে, মানে চুষে নিচ্ছে সবকিছু। ঈশ্বরকে একটু প্রাণ করে দেখি কি হয়, শান্তি বা আনন্দ পাই নাকি না পাই। তাই করে যেতে হবে। আর মা কি বলছেন, এই কাজটা তোমার কাজ, তুমি করবে, এটাও একটা কাজ, সারা দিনের মধ্যে এই কাজটাও করতে হবে। আর বলেছে করে যাবে তোমার কাজ, কিচ্ছু ভাববে না কি হলো কি না হলো। মা বলেছে করে যেতে হবে, আমি করব। মা বলেছেন করতে করতেই হবে, তার মানে নিশ্চয়ই হবে। আমি করি, রোজ করি, রোজ বসি, রোজ চেষ্টা করি। এই যে মনের ক্লান্তি, শরীর তো খুব ক্লান্ত, এত খাটলাম সারাদিন আর ধ্যানে বুঝতে পারছি না, এইগুলো কিন্তু আমাদের মনই আমাদেরকে বলে আটকে দেয়। এই জন্য তো বলছে মনেই বদ্ধ মনেই মুক্ত, মনই তো বন্ধন সৃষ্টি করে। আর মনের কথা শুনে আমরা চলি, আমরা সবাই কিন্তু এক একটা দাস বাবু, এটা আমার গুরুর কথা, আমরা সবাই দাস বাবু, মনের দাসত্ব তো সবাই করছি। হ্যাঁ, দেশ স্বতন্ত্র হয়েছে, মনের হাত থেকে মানুষ স্বতন্ত্র হয়নি তো, পরাধীন, আমরা এখনো পরাধীন, নামেই স্বতন্ত্র। তাই অনেক তো মনের কথা শুনলাম, এবার না একটু মায়ের কথা শুনি, মা যেটা বলছে সেটা করে দেখি, এটাতে আমার সমাধান হয় কি না হয়। নাম করতে করতে মন আপনি স্থির হবে, বায়ুহীন স্থানে দীপ শিখার মতন। বলছে নাম করতে করতে মন আস্তে আস্তে স্থির হবে, তখন এমন হবে যে চেয়েও নিজেকে চঞ্চল করতে পারছি না। যেই জায়গায় একটা হয়তো প্রদীপ রাখলাম, সেখানে যদি হাওয়া না থাকে না, সেই শিখাটা একদম সোজা স্থির হয়ে জ্বলে। যারা বুদ্ধিস্ট সন্ন্যাসী, আমি এটা মানে আমি কোনোদিন যাইনি চায়না বা মানে যেখানে বুদ্ধিজমের খুব প্রভাব রয়েছে, আমি সিনেমা টিনেমা দেখেছি, শাওলিন যে টেম্পলগুলো রয়েছে না, সেখানে যে আমরা তো দুহাত জুড়ে প্রণাম করি, তারা এই এইভাবে প্রণাম করে, জাস্ট একটা হাত। এবার আমি ভাবতাম যে এরকম করে তারা ঝুঁকে কেন প্রণাম করে, এই যে এইটা, এটা ওই জ্ঞানের শিখার প্রতীক, স্থিরত্ব, এই স্থির থেকে প্রণাম করে, মানে এক একে দুই দুয়ে এক, এই স্থির একদম এই জায়গায় প্রতিষ্ঠিত, কোনো ঢেউ নেই সেখানে, নড়াচড়া নেই। তো মা কিন্তু বলছেন জপ করতে করতে আমরা কোথায় পৌঁছাবো, এক সময় দেখব কি মন একদম স্থির, সেখানে কোনো নড়াচড়া নেই, সেই একদম শিখার মতন সোজা দাঁড়িয়ে রয়েছে। এটা করে দেখতে হবে, শুনলে তো হবে না, একদম স্থির এটা শুনলাম, কিন্তু শোনার থেকে স্থিরত্বের অনুভবটা না আরো অনেক বিশাল। স্থিরত্ব যে কাকে বলে, কা সেটা যদি মানুষ বুঝতো, তাহলে আর ছোটাছুটি করতে পারত না, আর দৌড়াতে পারত না। তাই এটার জন্য করে যেতে হবে। বাতাস থাকলে প্রদীপের শিখা স্থির থাকে না, মনেও কামনা বাসনা থাকলে মন স্থির হয় না। তাই সারাদিন খেটে খুটে এসছি, কাজের দোহাই দিয়ে লাভ নেই, বসছি না কেন, মনের কামনা বাসনার জন্য। মনের কামনা বাসনা হচ্ছে ওই বাতাস, অক্সিজেন না, কার্বন ডাইঅক্সাইড, যেটা আমাদের প্রাণকে রক্ষা করে না, তাই না? আমাদের তো অক্সিজেন দরকার বেঁচে থাকার জন্য। তো যখন একটা জায়গায় বাতাস থাকে, তখন সেই শিখাটা নড়ে যায়। তাই এই বাতাস হচ্ছে আমাদের মনের কামনা বাসনা, মনটাকে খালি চঞ্চল রাখে, এবং এই কামনা বাসনার জন্যই কিন্তু স্থির হয়ে বসতে পারি না।
এই জন্যই পারি না, এই জন্যই তো মা বলছে ফাইট করো, ভেতরে যে কামনা বাসনা আসছে সেগুলোর অ্যাগেনস্টে ফাইট করো। কুরুক্ষেত্রে যুদ্ধটা না কিছুই না, সত্য মিথ্যা এইটার যুদ্ধ। কৌরবরা হচ্ছে কামনা বাসনার প্রতীক, আর পাণ্ডব হচ্ছে সেই জ্ঞান, জ্ঞানের জ্ঞান সিম্বলাইজ করে সত্য, এই সংঘর্ষ। তো ধ্যানও কিন্তু একটা সংঘর্ষ, আধ্যাত্মিক সাধনা একটা সংঘর্ষ। জীবনে সবকিছুতেই তো আমাদের স্ট্রাগল করতে হয়, তাই না? প্রত্যেকটা অ্যাসপেক্টে করতে হয়। তাই আধ্যাত্মিকতার সময় করতে চাই না কেন? সংসারের জন্য স্ট্রাগল করছি, নিজের পড়াশোনার ক্ষেত্রে স্ট্রাগল করেছি, অনেক বছর সময় দিতে হয়েছে, পরীক্ষার আগে রাত জেগে পড়েছি, ঘুম নষ্ট করেছি, ঘুম স্যাক্রিফাইস করেছি, টিউশন গেছি, বাচ্চাদের তো খেলাধুলার সময় নেই এখন, তারপরে চাকরির সময় খেটে খেটে নিজে সবকিছু দিয়ে স্যাক্রিফাইস করেছি, স্ট্রাগল করেছি, বিয়ে করেছি, সংসারে স্ট্রাগল করছি। তাই স্ট্রাগল তো করতেই হচ্ছে, আধ্যাত্মিক পথে একটু করি না? এটাই তো উত্তর। বিবেক চূড়ামণি আদি শঙ্করাচার্যের, তিনি লিখে দিচ্ছেন ভালো থাকার একমাত্র উপায় হচ্ছে এই মনের সাথে সংঘর্ষ করে সেই ব্রহ্মজ্ঞান লাভ করা, আর ভালো থাকার উপায় নেই। আমাদের শাস্ত্রে বলে দিচ্ছে নান্য পন্থা, এর বাইরে অন্য কোনো পথ নেই। কারো সত্যি কথা, ঋষি মুনিরাও কিন্তু জগৎ ঘেঁটে দেখেছেন, তাদের ভেতর একটা প্রশ্ন এসেছিল। এখন চোখ খুললেই তো আমরা জগৎটাকেই দেখি, তো স্বাভাবিকভাবে জগৎটাকে দেখে আমরা জগতের ব্যাপারে জানতে চাই, কোথায় কি আছে, এটা কেন, সেটা কেন, একটা কিউরিয়সিটি থাকে। এবং যত বেশি আমাদের কিউরিয়সিটি তত বেশি কিন্তু আমরা খুঁজতে চাই, ডিসকভার করতে চাই, জানতে চাই। এই খুঁজতে খুঁজতেই তো আমাদের বিভিন্ন ইনভেনশন। অ্যাকচুয়ালি আমাদের যে সায়েন্স এগিয়েছে বা এই যে বিভিন্ন ইনভেনশন হয়েছে, ইনভেনশন গুলো কিন্তু ইনভেনশন করার জন্য হয়নি, সত্যকে খুঁজতে গিয়ে হয়ে গেছে বাই প্রোডাক্ট। সায়েন্সও কিন্তু সত্যকেই খুঁজছে, যে পৃথিবীর এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি কোথা থেকে, উৎস কোথায়। ঋষিমুনিরাও আগে জগতেই খুঁজেছে, ঋষিমুনিরা জগতেই খুঁজেছে প্রথমে, কারণ চোখ খুলে আগে জগৎকেই দেখেছে। কিন্তু খুঁজতে খুঁজতে তারা দেখলো যে খুঁজতে গিয়ে আমরা অনেক কিছু আবিষ্কার করছি, এটাতে আমাদের জীবনের মান অনেক উন্নত হচ্ছে, কিন্তু সত্যটাকে তো জগতে পাচ্ছি না খুঁজে। তাই তারা কি করলেন, তারা পদ্ধতিটাকে একটু পাল্টে ফেললেন। তারা বললেন কি, বাইরে তো অনেক খুঁজলাম, এবার একটু নিজের ভেতরে খুঁজি। ভেতরে খুঁজতে গিয়ে তারা পেয়ে গেলেন। আধ্যাত্মিকতা সায়েন্সে খুব একটা পার্থক্য নেই, বিজ্ঞানও সত্যকে খুঁজছে, আধ্যাত্মিকতাও সত্যকে খুঁজে শেখাচ্ছে, কিন্তু পার্থক্যটা একটাই জায়গায়, বিজ্ঞান বাইরে খুঁজছে বলে একটু দেরি হয়ে যাচ্ছে, আর আধ্যাত্মিকতা ভেতরে খুঁজেছে, তাড়াতাড়ি পেয়ে গেছে। বিজ্ঞান যখন শেষে পৌঁছাবে, আধ্যাত্মিকতা যেটা শেষ সিদ্ধান্ত সেখানেই পৌঁছাবে। স্ট্রাগল তো করতেই হবে, এইবার স্ট্রাগলটা করতে হবে ভেতরে। আমাদের সব কনফ্লিক্ট কিন্তু বাইরে, পরিবেশের সাথে, মানুষের সাথে, সিচুয়েশনের সাথে, এক্সটার্নাল কনফ্লিক্ট সবসময়, কারণ আমাদের মন বহির্মুখী। কিন্তু এবার যুদ্ধটা, এবার ঝগড়াটা ভেতরে শুরু করতে হবে, ইন্টারনাল কনফ্লিক্ট। কার সাথে? মনের সাথে। কারণ প্রত্যেকটা সমস্যার মূলে কিন্তু আমাদের এই মন, মনই বাইরে ছোটাচ্ছে, মনই সন্তুষ্ট হতে দিচ্ছে না, গিজগিজ করে কামনা বাসনা আসছে। অবশ্য হ্যাঁ, এখন একটা প্রশ্ন আসতে পারে যে ঈশ্বরকে যে জানবো, এটাও তো একটা কামনা। এদিকে তো বলছে কামনা বাসনা শিখা নাড়িয়ে দেয়, জাগতিক কামনার থেকে ঈশ্বর কামনা উঁচু, শ্রেষ্ঠ কামনা। এই কামনাটা যদি থাকে না, এই কামনা বা এই বাসনাটা যে ঈশ্বরকে জানবো,
এই বাসনাটাই কিন্তু একসময় আমাদের বাসনাহীন করে, তাই এই কামনাটা রাখা ভালো। এটাকেই তো বলছো মুমুক্ষুত্ব, তাকে জানার তীব্র চাহিদা। এই বাসনাটা যখন একদম তুঙ্গে পৌঁছায় না, তখনই ভেতর থেকে সব কামনা বাসনা মুছে যায়। তাই এই কামনাটা রাখা ভালো। আমি যদি বলি যে না এ তাহলে তো হলো না, এই কামনাটা রাখা ভালো। জগতের কামনা বাসনা পূরণ যখন আমরা করতে চাই, সেটা আমাদের কামনা বাসনা বাড়িয়ে দেয়। ঈশ্বরকে যখন কামনা করি, কামনা বাসনা কমতে থাকে। কারণ যাকে কামনা করছি তিনি তো শূন্য স্বরূপ না, তাই আমরাও আস্তে আস্তে খালি হতে থাকি, শূন্য হতে থাকি। এই কামনাটা রাখা। এখন হ্যাঁ, যদি বলি আমরা এই লাইফটা শুনছি, এটাও তো আমাদের কামনা। এখন এই কামনাটা থেকে যদি কামনাহীন, এই কামনাটা আপনাদের হয়েছে, আপনারা এসে শুনছেন, কামনাটা পূর্ণ হচ্ছে, কামনাটা পূর্ণ হতে হতে এটা যদি আপনাদের কামনার পারে নিয়ে যায়, তাহলে কামনাটা রাখবেন, না হলে রাখবেন না। যদি মনে হয় কথাগুলো শুনে লাভ হচ্ছে না, লাইফ থেকে বেরিয়ে যাবেন, সময় নষ্ট করবেন না। আর যদি বলে না, যদি ভাবেন যে না আমার সময়টা কাজে লাগছে, তাহলে শুনবেন। কারণ আমি যে এই কথাগুলো নিয়ে আলোচনা করছি, কথাগুলো কিন্তু একটা এক্সপিরিয়েন্স থেকে বলছি, এমনি এমনি কিন্তু বলছি না, শুনেছি পড়েছি তাই বলে দিচ্ছি। এইটা করতে পারবো না বাবা, মিথ্যা হয়ে যাবে, ভাবের ঘরে চুরি করা যাবে না। যতটুকু এক্সপিরিয়েন্স করেছি ততটুকুই বলছি, একটা কথাও বাড়িয়ে বলছি না, একটা কথাও কমিয়ে বলছি না, নিজের হয়েছে বলে বলছি। তো লেগে থাকা, ঘুরে ফিরে কিন্তু একটাই শব্দ, লেগে থাকো। আমরা তো জগতের সবকিছুর পেছনে লেগে থাকি না। যখন ছোট ছিলাম খেলনা পুতুলের পেছনে লেগেছিলাম, একটু বড় হলাম পড়াশুনোর পেছনে লাগতে হলো, আর একটু বড় হলাম চাকরির পেছনে লাগতে হলো, তারপরে বিয়ের পেছনে লাগলাম, বরের পেছনে লাগলাম বা স্ত্রীর পেছনে লাগলাম। এখন এই পেছনে লাগাটা দুভাবেও নেওয়া যায়, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। একটু কমিক রিলিফের জন্য কথাটা বললাম, সবসময় গম্ভীর আলোচনা তো ভালো লাগে না। পজিটিভ ভাবেই যেন আমরা লেগে থাকি, নাহলে তো সংসারে ঝামেলা এগুলো তো বাড়তেই থাকে। তারপরে সংসারের পেছনে লাগি, তারপর যখন বয়স হয় ওষুধের পেছনে লাগি, এবং রোগও আমাদের পেছনে লাগে। তো তো লেগেই রয়েছি, একটু আধ্যাত্মিকতার সাথেও লাগি না, ক্ষতি তো কিছু নেই। এটাকে একটু যোগ করতে হবে তো জীবনের সাথে। এই জন্য তো স্বামীজি বলেছেন বোনের বেদান্তকে ঘরে ঘরে ছড়াও। এই কথাটা বলেছে কেন? তিনি বুঝেছিলেন যে বেদান্তটা মানুষের দরকার, তাহলে ঘরে ঘরে ছড়াতে বলবেন কেন? তিনি তো বলতেন, স্বামীজি তো বলতেই পারতেন, না না সাধুরাই করুক বাবা, বেদান্তটাকে ঘরে আনতে হবে, আধ্যাত্মিকতাটাকে নিজের জীবনের সাথে লাগাতে হবে, অ্যাটাচ করতে হবে। ইট হ্যাজ টু বি আ পার্ট অফ আওয়ার লাইভস। এই দূরে সরিয়ে সরিয়েই তো আমরাও নিজেদের থেকে দূরে সরে গেছি, কবে বুঝতেই পারিনি, হারিয়ে গেছি। তো ঠাকুর বললেন ব্রহ্মজ্ঞান আচলে বেদে যেটা সেটা চাও। ব্রহ্মজ্ঞান আচলে না বেদেই যেটা সেটা চলে গেলাম, পথ তো হারাবই। বলেছে আচলে বেধে যেটা সেটা যেতে, আগেই যেটা সেটা চলে যাচ্ছি। তো ঠাকুরের কথাটা তো শুনছি না, আচলে বেঁধে নিতে হবে। তো যদি আঁচলে চাবি থাকে তাহলে ঘরে ঢুকতে পারবো দরজা খুলে, আর নাহলে রাস্তায় কাটাতে হবে সময়। আগে আঁচলে বেঁধে নিই, তারপরে যেটা সেটা যাই, ঠাকুর কিচ্ছু বলবেন না। তার আগে যদি যেটা সেটা চলে যাই তাহলে রাস্তা হারিয়ে ফেলবো। তাই আঁচলে একটু টাইট করে গিট্টিটা বেঁধে নিতে হবে। তো এখন আঁচলে চাবিটা যদি লাগাতে হয় তাহলে তো আগে চাবিটা খুঁজতে হবে, ওই জন্যই তো বলছি লেগে থাকো। এত পরশ পাথর। একটা গল্প আছে আমি শুনেছিলাম, তো সেখানে হচ্ছে একটা লোক, সে শুনেছে একটা নদীর পাশে অনেকগুলো পাথর আছে, তার মধ্যে একটা পরশ পাথর আছে। এখন পরশ পাথর ছোঁয়ালেই তো সেটা শোনা হবে, তো ন্যাচারালি আমরা কে না চাই। তো সে গেছে, সে গিয়ে কি করছে, পাথর তুলছে ছোঁয়াচ্ছে ফেলে দিচ্ছে, তুলছে ছোঁয়াচ্ছে ফেলে দিচ্ছে, করতে 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 করতে
হঠাৎ করে সে দেখে যে তার বেলটা সোনা হয়ে গেছে। এবার সে তো পড়েছে মুশকিলে, কোন পাথর ছুঁয়ে যে বেলটা সোনা হয়েছে সে খেয়াল রাখেনি, পাথরটা ফেলে দিয়েছে। তাই সাধনা করব একটু যত্ন নিয়ে করব, তাকিয়ে একদম তাকিয়ে থাকে থেকে করতে হয়, চোখে চোখে রেখে, গতানুগতিক ভাবে না, মেশিনের মতন বা রোবটিক ভাবে না, আন্তরিক ভাবে প্রত্যেকটা পাথর তুলবো, লাগাবো, দেখবো হচ্ছে কিনা, নাহলে ওই অন্য মনস্ক হয়ে ফেলে দেবো, তারপরে আবার খুঁজতে হবে কোন পাথর ঠেকিয়ে বাবা আমার বেলটা সোনা হলো। তাই তার কাছে যে চাবি, সেই থোকো চাবি, এক গাদা চাবি, প্রত্যেকটা নিয়ে নিয়ে চেষ্টা করতে হবে কোন চাবি দিয়ে আমার তালাটা খুলবে। যদি তাড়াহুড়ো করি চাবি ভেঙে যেতে পারে, তালা তো খুলবে না। হ্যাঁ, তারও তো কৃপা আছে না, খালি তো আমাদের খাটনি আছে তা নয়। যখন সে দেখে না যে বাবা এই চাবি খুঁজছে আর পাচ্ছে না, খুব ঘাম ঝরিয়ে ঝরিয়ে খুঁজছে, তখন ঠিক আছে বাবা আয়, ঠাকুর বলে আয় বাছা, তোকে আর খুঁজতে হবে না, আমি শিলনোড়া দিয়ে তোর তালা ভেঙে দিচ্ছি, আমি কষ্ট করে ভেঙে দিচ্ছি, তোকে আর খুঁজতে হবে না। ঠাকুর কথাটা বলেছে ঠিকই, কৃপা কৃপা বাতাস বইছে তুমি পালতলো, সত্যি কথা পালটাও আমরা তুলি না। তিনি যখন দেখে একজন চেষ্টা করছে পারছে না, তিনি এসে পালও তোলায়, তিনি এসে নৌকাটাও ঠেলে, তিনি এসে ওই যে অ্যাঙ্কার থাকে না যেটা দিয়ে পাড়ে বাঁধা রাখে নৌকা, সেটাও তোলেন, হাওয়াটাও দেন, সমুদ্রের ঢেউটাও দেন, নৌকাটাকে ওয়েগন, তিনিই তো সব করেন। আমাদের শুধু চাইতে হবে, আমাদের একটাই কাজ আছে, আমি তোমাকে চাই, তোমাকে ছাড়া আমার চলবে না, নিঃশ্বাস ছাড়া যেমনি চলে না, তোমাকে ছাড়া আমার চলবে না। যে এখানে একটা প্রশ্ন এসেছিল, এই যে আপনি আমি আমি করছেন, আবার আমি এখানে উপস্থিত, এই আমি বলতে কি বোঝায়? একটা আমি তো বোঝায় আমাদের কাঁচা আমি, আর একটা বোঝায় পাকা আমি, ঠাকুরেরই কথা। এই যে আমি আমি করছি, এটা অভ্যাস বশত করছি, কিছু একটা তো বলতে হবে, এখন শব্দ মানেই সেটা বেকার, আসল আমি তো এই শব্দের পারে, এখন একটু বলার জন্য তো একটা শব্দ উচ্চারণ করতে হবে। আমি যেই আমিকে খোঁজার কথা বলছি, সেই আমিটা কিন্তু এই আমি শব্দের পারে, আর না হলে জাগতিক যদি আমির কথা বলি, এক একজন আমিটাকে এক এক ভাবে ধরে, কেউ জানে আমি বলতে এই শরীর, কেউ জানে আমি বলতে এই মন, কেউ জানে এই বুদ্ধি, মহাপুরুষরা আমি বলতে সেই ব্রহ্মকেই জানে। ঠিক ঠিক মন্ত্র উচ্চারণ না হলে দেরি হয়, মা কিন্তু বলেও দিচ্ছেন আমরা ভুলটা কোথায় করি জপ করার সময়। আমাদের জপ নিয়ে কিন্তু অনেক প্রশ্ন থাকে, কিভাবে করব, কিভাবে ঠিক করে করা উচিত, মা কিন্তু বলছেন, বলে দিচ্ছেন যে জপ করতে করতে কোথায় ভুল হয়, কেন দেরি হয়, কি বলছে, মন্ত্র যদি ঠিক ঠিক উচ্চারণ না হয় তাহলে দেরি হয়। আজকে এই যে মন্ত্র উচ্চারণ ঠিক ঠিক না হওয়া, এটা কিন্তু আমাদের দোষ। আমি যদি ঠিক করে জপ করতে চাই, আমি সুন্দর করে জেনে নেব মন্ত্রের প্রত্যেকটা উচ্চারণ কিরকম, প্রত্যেকটা অক্ষরের কি দাম, মানে দামটা কি, হোয়াট ইজ দ্য মিনিং বিহাইন্ড ইট, ইমপ্লিকেশনটা কি, মন্ত্রটা কি বোঝাতে চাইছে, আমি কিন্তু সব জেনে সুন্দর করে করব। আমরা কিভাবে করি, গুরু বলেছে 108 বার না করলে পাপ লাগবে, ওই পাপের ভয়ে, নরকে যাওয়ার ভয়ে করে কিছু একটা বলে দিলাম, ব্যাস 108 বার হয়ে গেল, হবে কোথা থেকে? এই জন্য তো মা বলছে ভুল উচ্চারণ করলে হয় না, তো নালে তো মন্ত্রটা দিতই না, ওরা কষ্ট করে উচ্চারণ করবে কি দরকার, খালি কর গুনুক চুপ করে বসে, মন্ত্রটা যে দিয়েছে ওটা তো একটা কারণ আছে। মন্ত্রে খুব শক্তি থাকে, কেন, মন্ত্রটা কোথা থেকে আসে, আমাদের বেদে, বেদকে কিন্তু বলা হয় অপৌরুষীয় বাণী, মানে এটা কিন্তু লেখা হয়নি বা কেউ মুখে বলেনি, এই মন্ত্রগুলো দর্শন হয়েছে, দর্শনে আসে, দর্শনের মাধ্যমে এসেছে,
এই মন্ত্রগুলো কিন্তু সেই চরম সত্যের জায়গা থেকেই এসছে। তাই এই মন্ত্রটাকে যদি আমি ধরে ধরে যাই, আমি যাব কোথায়? সেই জায়গাতেই তো যাব যেখান থেকে এটা এসছে। মন্ত্র যেখান থেকে এসছে সেটা আমাকে আবার সেখানেই নিয়ে যাবে। এই জন্য মন্ত্র খুব ইম্পর্টেন্ট। আমরা বলি বাবা ভয় পাই সংস্কৃত উচ্চারণ, বাবা দাঁত ভেঙে যাবে। দাঁত তো এমনিই ভাঙবে বুড়ো বয়সে, একটা 32-এর মধ্যে একটাও নাও থাকতে পারে। এত ভাবার তো দরকার নেই। আমি সুন্দর করে মানেটা বুঝি না যে মন্ত্রটা কি বলতে চাইছে। মন্ত্র যে আমরা বলি না, মন্ত্র মানে মন তোর, মানে মন্ত্র জপ করতে করতে মনটা আমাদের হাতে আসে, আমরা মনের হাতে থাকি না। তো মন্ত্রটা যদি ঠিক ঠিক করি তাহলে মনটা তাড়াতাড়ি হাতে আসবে। এই জন্য মা বলছে উচ্চারণ ঠিক করো। শুধু উচ্চারণ না, মন্ত্রে কি বলছে, মন্ত্রটা যে আমি জপ করছি কেন করছি, যেখান থেকে মন্ত্রটা এসছে সেইখানে যাওয়ার জন্য। আর মন্ত্র কি একটা অবলম্বন। ধ্যান কঠিন কেন? ধ্যানে কোনো অবলম্বন থাকে না, তাই কঠিন সবাই করতে পারে না। কিন্তু জপ তো সোজা, মন্ত্রটা একটা অবলম্বন, মন মন্ত্রটাকে ধরতে পারছে। আমাদের সবকিছু কি শব্দ দিয়ে, শব্দ সেন্ট্রিক, প্রত্যেকটা ভাবের প্রকাশ সবকিছু আমাদের শব্দ সেন্ট্রিক। তাই মন্ত্রটা আমাদের জন্য একটা বিরাট ইজি ওয়ে। তো সেটা করে বলে দিলাম, উলু দেওয়ার মতন মন্ত্র বললে তো হবে না, ওটাকে ভালো করে বলতে হবে, উচ্চারণ সুন্দর করে মানেটা বুঝে বুঝে। আমার মন্ত্র যদি হয় হরে কৃষ্ণ, এই মন্ত্রটা বলার সময় যেন আমি কৃষ্ণকে অনুভব করার চেষ্টা করি। হরে কৃষ্ণ মানে কৃষ্ণ হরণ করো। কি হরণ করবে? আমার অজ্ঞান হরণ করো। হরে কৃষ্ণ বলে হ্যাঁ 100 বার করে নিয়েছি, হ্যাঁ গুরুজি আমি রোজ জপ করি। জপ করো, বাহ খুব ভালো। তারপর যদি গুরু জিজ্ঞেস করে তুমি তো রোজ জপ করছো কিছু কি অনুভব হচ্ছে, কই না তো আপনি তো দিলেন কিছুই তো আমার হলো না, গুরুর দোষ হয়ে গেল, তুমি যে ঠিক করে মন্ত্রটা জপ করলে না সেটা তো দেখলে না। সেটা তো হয় না। হরে কৃষ্ণ কৃষ্ণ আমার হরণ করো, আমি যেন তোমাতে পৌঁছাতে পারি, আমি যেন এইটা বুঝতে পারি তুমি আমাতে আমি তোমাতে। এই তো হলো জপ। এক সময় জপ করতে করতে, জপটা তো যে মন্ত্রটা দেওয়া হয় সেটা তো একটা নাম ধরে দেওয়া হয়, সেই নামিকে পাওয়ার জন্যই কিন্তু নাম করা। নাম করার উদ্দেশ্য একটু খোল বাজলো, বেশ একটু মজা হলো, একটু নেচে নিলাম, সেটা কিন্তু না। যার নাম হচ্ছে তাকে পাওয়ার জন্য তার নাম করা। হরে কৃষ্ণ বলছি মানে কৃষ্ণকে আহ্বান করছি, ডাকছি তুমি এসে এখানে বিরাজ করো। একটা গান আছে না, একবার বিরাজ ও গো মা হৃদি কমল আসনে। এই এই জন্য কিন্তু মন্ত্র যে এসে এখানে বিরাজ করো। এইভাবে জপ। মা কিন্তু বলে দিলেন যে আমার ভুলটা কোথায় হলো। তাই এগুলো সতর্ক থেকে থেকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবেই, ছেড়ে দিলে চলবে না। একটি স্ত্রী লোকের মন্ত্র ছিল রুক্মিণী নাথায়। রুক্মিণী নাথায়, রুক্মিণীর নাথ, রুক্মিণীর নাথ কে? কৃষ্ণ। তো তার মন্ত্র ছিল রুক্মিণী নাথায়, মানে কৃষ্ণের মন্ত্র, কৃষ্ণের মন্ত্র। সে রুকু রুকু জপ করত, মানে এত বড় বলতে পারছি না, একটু শর্টকাট করে নি। আমাদের শর্টকাটে খুব মন থাকে, আমরা শর্টকাট করতে যাই বলে জীবন থেকে হ্যাপিনেসটা কাট হয়ে শর্ট হয়ে যায়, তাই না? শর্টকাটে তো কাজ হচ্ছে না, তাই তো মা বলছেন রুকু রুকু জপ করলে তো হবে না, রুক্মিণী নাথায় জপ করতে হবে। তারপরে তো দেখলাম পাশের বাড়ির মেয়ের নাম রুকু,
তা আমি তো নাথের কৃষ্ণের জপ করে কৃষ্ণকে ভাবলাম না, ওকে ভেবে ফেললাম, তাহলে তো লাভ হলো না। এটা খুব সুন্দর গল্প আছে। হ্যাঁ, যে প্রশ্নটা আপনি করেছেন খুব সুন্দর প্রশ্ন অতনুবাবু, আমি একটু আমার এই গল্পটা বলেই আমি উত্তর দিচ্ছি। একটা একটা খুব সুন্দর গল্প আছে। একটা জায়গায় দুটো কুটিয়া, একটা কুটিয়াতে একটা সাধু থাকে, একটা কুটিয়াতে একটা এ থাকে, মানে আমাদের এখনকারের সো কল প্রস্টিটিউট। অ্যাকচুয়ালি শব্দটা আমার পছন্দের নয়, ডিউ টু দ্য ল্যাক অফ আ বেটার ওয়ার্ড আমি এটা বাধ্য হয়ে ইউজ করলাম। তারাও তো মানুষ, আলাদা করে মানুষকে লেবেলিং করাটা আমাদের অভ্যাস, সেটা না করলেও হয়। যারা মানে অ্যাডাল্ট ইন্ডাস্ট্রিতে ইনভলভড আর কি, আমরা বৈশ্যা বলি তাদেরকে এমনি ভাষায়। তো সে থাকে, তো রোজ সেই সাধু দেখে কি যে বিভিন্ন মানে লোকেরা তার ঘরে ঢুকছে বেরোচ্ছে, এবং সাধু ভাবছে কি ফালতু কি নিয়ে রয়েছে ও, কোথায় ঈশ্বরের নাম করবে তা না, এইরকম একটা জীবন যাপন করছে। আর সে সাধু কি করত, যটা লোক তার ঘরে ঢুকতো বেরোতো এক একজনের জন্য সে পাথর জমা করত, তারপরে গুনে বলতো ছি 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 কি পাপ কি পাপ। এদিকে যে বৈশ্যা, সে সাধুটাকে দেখত আর সে ভাবত যে আমার কত পুণ্যি যে আমি এই সাধুর পাশে কুটিয়া করে আছি, তিনি তো ঈশ্বরকে নিয়ে আছেন, কি সুন্দর, আর আমি আমার পেটের দায় আমাকে এই কাজ করতে হচ্ছে। আমি যদি ওনার মতন একটু ঈশ্বরকে ডাকতে পারতাম, আমি যদি একটু ঈশ্বরকে নিয়ে সবসময় থাকতে পারতাম। তিনি সাধুর কথা ভাবছে। এবার তারা দুজনেই বৃদ্ধ হলো, তারা মৃত্যুশয্যায়। এবার সাধু দেখছে কি সেই বৈশার বাড়িতে স্বর্গ থেকে রথ এসছে, আর তার কাছে নরকের থেকে যমরাজ মশে করে এসছে। এবার সাধু বলছে বাবা আপনি এখানে কেন, আপনি ওই বাড়িতে যান, আপনি ভুল বাড়িতে ঢুকেছেন, যমরাজ আমার বাড়িতে কেন, আমি সারা জীবন ঈশ্বরকে নিয়ে থেকেছি, ওই রথটাকে আমার জন্য পাঠান। তখন যমরাজ বলছে তুমি তো ঈশ্বরকে নিয়ে থাকুনি, তুমি তো মেয়েটার কথা ভেবে পাথর জমিয়েছ বাবাজি, বরঞ্চ তোমাকে দেখে মেয়েটা তোমার থেকে অনেক বেশি ঈশ্বরের চিন্তা করে ফেলেছে, তাই তো স্বর্গরথ ওর ঘরে ঢুকেছে, আপনি আমার সাথেই চলুন ওখানে, এবার না নরকে গিয়ে পাথর জমাবেন একে তাকে দেখে। এই হচ্ছে গল্প, মানে এটা গল্প না, মানে এটা মানে বিরাট একটা শিক্ষা আমাদের কাছে। তাই ঠিক ঠিক রুক্মিণী নাথায়, রুক্মিণী নাথকে কৃষ্ণ, তাই মন্ত্রটা বলার সময় রুকু রুকু বলবো না, পুরোটাই কষ্ট করে বলবো। জীবনে তো কত কথা বলি, কথার তো শেষ নেই, পুরো জগৎটাই তো কথা কাটাকাটির ওপরেই চলছে। তো রুক্মিণী নাথায়টাই তো নয় বললাম, রুক্মিণী নাথায় এমন তো কঠিন কিছু না। সত্যি কথা বলতে গেলে আমি মানে বাংলা অনেক পরে পড়েছি, আমার বাংলা থার্ড ল্যাঙ্গুয়েজ ছিল, আমি ছোটবেলা থেকে হিন্দি পড়ে বড় হয়েছি। আমার পরিবারে আমার মা বাংলা মানে অবশ্যই আমরা বাঙালি, সেটা দিয়ে তো কোনো এ নেই, কিন্তু যেহেতু আমার দাদু মিলিটারিতে ছিলেন, তো আমার মারা সব বাইরে বাইরে পড়েছে বলে বাড়ির লোক খুবই কম বাংলা জানে। তো আমি খুব মানে ক্লাস এইটে আমি অ ক খ শিখি অনেক দেরি করে, তো এখন তো সবই পড়তে পড়তে পারি, কোনো অসুবিধে না। তো আমার কাছে রুক্মিণী নাথে ওটা তো এমন কঠিন কিছু শব্দ বলে মনে হচ্ছে না, তাই এটা নিয়ে রুকু রুকু করার তো কিছু নেই। রুক্মিণী নাথে ওটা বলি না একটু কষ্ট করে। তো এই জন্য মা কিন্তু কি সুন্দর একটা উদাহরণ দিলেন। আচ্ছা, এবার যিনি প্রশ্নটা করেছিলেন অতনুবাবু, জপ করার সময় ভুলভাল চিন্তা মনে আসে কেন একটু বলবেন, বলেন যদি। আচ্ছা, জপ করার সময় ধ্যানের সময় ইনিশিয়ালি শুরুর দিকে ভুলভাল চিন্তা আসবে, কারণ এটা তো মনের অভ্যাস ভুলভাল চিন্তা করার। ধ্যানের সময়টা হচ্ছে আমি মনের দিকে তাকানোর সুযোগটা পাচ্ছি। তো ধ্যান কি করে, মনের নেচারটা মনের রূপটা আমাদের কাছে তুলে ধরে।
তাই ভুলভাল চিন্তা আসুক কোনো অসুবিধে নেই, আমি ভুলভাল চিন্তা আসছে এটাতে যেন আমি ডিপ্রেস না হই বা আমি যেন ধ্যান করা ছেড়ে না দিই। দিদি ধ্যানে বসলেই ভুলভাল চিন্তা আসে। আচ্ছা ধ্যানে বসলে ভুলভাল চিন্তা আসছে বলে বিরক্ত হচ্ছি, আর সারাদিন যে ভুলভাল চিন্তা আসছে সেটা নিয়ে বিরক্ত হচ্ছি না? তাই তো মা বলছে তোমার কাজ তুমি করো, আসবেই, এক সময় দেখবো কি আসছে না। ভুলভাল চিন্তা আসা এটাই মনের নেচার, এটা জন্ম জন্মান্তরের মনের সংস্কার এবং অভ্যাস। যত আমাদের ভেতর থেকে বিষয় কমতে থাকে, আমাদের ভেতরে প্রত্যেকটা চিন্তাই কিন্তু কোনো বিষয় ধরে আসে, একটা বিষয় ধরে চিন্তা ওঠে, বিষয় ছাড়া চিন্তা উঠতে পারে না। যেহেতু আমাদের ভেতর অনেক বিষয় এবং কামনা বাসনা, সেই জন্য ভুলভাল চিন্তা। ধ্যান করতে করতে কি বিষয় কমতে থাকে, আস্তে আস্তে ভুলভাল চিন্তাও কমতে থাকে, এবং করতে করতে একসময় চিন্তা শূন্য অবস্থাতেও আমরা পৌঁছাই। এই জন্যই মা বলছে করতে থাকো, আসুক না ভুলভাল চিন্তা। ভুলভাল চিন্তা এলে তো কোনো অসুবিধে নেই, আসছে আসবে, সারা জীবন ধরে এসছে, বরঞ্চ এখন তুমি তাকিয়ে থাকো। আমরা ধ্যানের সময় একটা ভুল করি কি, ধ্যানের উদ্দেশ্যটা হচ্ছে চিন্তার উৎসের দিকে তাকানো, যে চিন্তাটা কোথা থেকে আসছে, চিন্তাটা কি আসছে সেটা কিন্তু আমাদের উদ্দেশ্য না দেখার। চিন্তাটা ভালো এলো না মন্দ এলো সেটা দেখে আমি কি করব, আমার উদ্দেশ্য হচ্ছে চিন্তার পারে যাওয়া, সেই চরম সত্য সে ব্রহ্ম বা আত্মা চিন্তার পারে, তো পারের দিকে তাকাতে হবে। তো আমাকে এখন একজন বলল তুই ওই পারে দেখ তো কি সুন্দর সুন্দর গাছ, আমি ওই পারে দেখতে গিয়ে জলের ঢেউ দেখে ফেললাম, তো সেটা তো হলো না, আমাকে তো নারকেল গাছ দেখতে বলা হয়েছে। দ্রোণাচার্য বলল পাখির চোখ দেখো, অর্জুন ছাড়া কেউ দেখলো না, অন্যরা আকাশ দেখছে, পাখি উড়ে যাচ্ছে দেখছে, গাছের পাতা ফল ফুল সব দেখছে, অর্জুন পাখির চোখ দেখছে। তাই যেতে হবে চিন্তার পারে, তাকাতে হবে চিন্তার উৎসের দিকে, কোথা থেকে চিন্তাটা উঠছে, এটা কিন্তু সাধনার একটা রাস্তা, ওয়ান অফ দ্য মেনি প্রসেসেস। অনেকভাবেই তো ধ্যান করা যায়, বিচার করা যায়, এ করা যায়, এটা আমি একটা রাস্তা বললাম, উৎসের দিকে তাকানো। চিন্তাটা খারাপ এলো না ভুল এলো না ভালো এলো এইটা কিন্তু বিষয় নয়, ওটাতেই তো আমরা বিরক্ত হই। খারাপ চিন্তা এলেই তো খারাপ লাগে, আমার ভেতরে এই চিন্তাটা এলো কেন, বা ভালো চিন্তা এলে খুশি হয়ে যায়। চিন্তার সাথে যুক্ত হয়ে হলে তো হবে না, চিন্তার দিকে আলাদা হয়ে তাকিয়ে থাকতে হবে। আমরা কি যুক্ত হয়ে যাই, যুক্ত হয়ে অনেক কিছু ভেবে ফেলি, চিন্তা করব না বলেই তো ধ্যানে বসেছি। তাই ভালো আসুক খারাপ আসুক দ্যাট ইজ নট মাই কনসার্ন, ভালো চিন্তাটা কোথা থেকে এলো খারাপ চিন্তাটাই বা কোথা থেকে এলো এটা আমার কনসার্ন। তাই চিন্তা কোনটা কোন বিষয়কে ঘিরে এসছে সেইটা দেখব না, সেটা যদি দেখি তাহলে তো বিষয়টাকেই বিষয় করছি, ব্রহ্মকে তো আর বিষয় করছি না, ব্রহ্মকে বিষয় করতে হবে। তাই একটু ভুলভাল চিন্তা আসবে, ভীষণ কষ্ট হয়েছে যখন ধ্যান করা শুরু করেছিলাম, ভীষণ কষ্ট হয়েছে, যুদ্ধ মানে বিরাট বড় যুদ্ধ, কিন্তু যুদ্ধটা করতে হবে। মা তো বলছেন তোমার কাজ তুমি করবে, করতে 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 এক সময় দেখব যেই ভুলভাল চিন্তাগুলো আসছিল সেটা কমতে 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 এক সময় নিজের ভেতরে চিন্তা খুঁজেই পাব না, তো করতে করতে নিশ্চয়ই হবে। সেজন্য তাকে কিছুদিন ঠেকতে হয়েছিল, এই যে রুকু রুকু উচ্চারণ করছিল একটু দেরি হয়ে গেল তার, পরে আবার তার কৃপায় সে ঠিক মন্ত্র পায়, অনেকটা সময় নষ্ট হয়ে গেল, তারপরে এই যে বললাম না ঈশ্বরের কৃপা তো থাকেই, তারপরে ঈশ্বরের কৃপায় সে আবার ঠিক মন্ত্রটা পেল। এই জন্য আমরা যেটাই করি না কেন, আমাদের না মানে খালি আধ্যাত্মিকতা কেন, কোনো কাজই সুন্দর করে হয় না, কোনো কাজই পারফেক্টলি হয় না,
কারণ কি মনটা ছেড়া মানে ছড়ানো ছেটানো, যেই কাজটা আমরা যখন করি না সেই কাজটা চিন্তার পরেও অনেক চিন্তা আমাদের মধ্যে চলে আসে, তাই আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই, ফোকাসড থাকি না। এই জন্যই তো ধ্যান দরকার, বসতে 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 ফোকাস আসে, তখন কি আমরা যে কাজটা করি সুন্দর করে করার চেষ্টা করি। যখন জপে বসবো সুন্দর করে করব, উচ্চারণটাও সুন্দর করে করব। গুরু যেভাবে, একজন গুরু যখন কারোর শিষ্যের কানে মন্ত্র দেয়, সে কি ছেড়া বেড়া ভাবে মন্ত্র দেয়? সে কি ভাবে এ বাবা সংস্কৃত এমনি উচ্চারণ করতে পারবে না যেভাবে একটা বলে দিই? সেটা তো গুরু করে না, কারণ জানে গুরু ওটাতে লাভ হবে না, তাকে ঠিক উচ্চারণটাই দিতে হবে। তাই আমাদেরকেও ঠিক উচ্চারণটা করতে হবে, সুন্দর উচ্চারণ করে সেটার মানে বুঝে। কৃষ্ণের মন্ত্র যদি হয় বা যদি মায়ের হয় বা শিবের হয়, যে যে মন্ত্র পেয়েছে তাকে পাওয়ার জন্য যেন জপ করি, তাহলেই কাজের কাজ। তাই আজকের আলোচনার মূল এটাই কিন্তু ছিল কি, লেগে থাকো, আমার কাজ যেন আমি নিষ্ঠা সহকারে করতে থাকি। আমি যদি করতে থাকি না, আমি নিজেই কিন্তু ফল দেখব। তখন আর এখানে কমেন্টে লিখতে হবে না মন বড় চঞ্চল শান্ত হয় না বা কিছু, সব প্রত্যেকটা সমাধান কিন্তু বলে দেওয়া আছে। আমি নতুন করে একদমই বলছি না, সব ঠাকুর মা স্বামীজি বিভিন্ন যুগে বিভিন্ন মহাপুরুষ এসছেন, অবতার পুরুষেরা এসছেন, তারা সব বলে দিয়ে গেছে। সমস্যাটা হচ্ছে আমরা পালন করতে পারি না, করি না, করি না, করার লোক নেই। শুনি এবং বলি, করার সময় আমরা নেই। তাই মা এবার বলছে কি, এবার করো, লেগে থাকো, আস্তে আস্তে ঠিক যা চেয়েছি তার থেকে বেশি পাব, ধর্ম অর্থ কাম মোক্ষ সবই ফল কুড়ায় পাবি, সব পাব। তাই তার কাছেই প্রার্থনা যে আমি যেন লেগে থাকতে পারি, মা এই মনের জোরটা আমাকে দাও, আমি যেন নিষ্ঠা সহকারে লেগে থাকতে পারি। হ্যাঁ, ঘষে যাও, এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন, তো মাজা ঘষা তো করতেই হবে। এবার সংকল্প করে যেন কোমর বেঁধে নেমে পড়ে, কুয়োটা কষ্ট করে খুঁড়ব, কিন্তু একসময় দেখবো বৃষ্টি পড়ছে, কুয়োতে জল ভরে যাচ্ছে, তারপরে জল খাও, তেষ্টা মেটাও, সারা গ্রামের লোককে জল খাওয়াও, তেষ্টা মেটাও। যতক্ষণ না বৃষ্টি পড়ছে ততক্ষণ আমাকে লেগে থাকতে হবে, আর আমি যদি লেগে থাকি, কুয়ো যদি খুঁড়তে থাকি, বৃষ্টি আসবেই আসবে, তিনি তো আছেন, পিপা বাতাস তো বইছেই। এমন পালও তুলবো না, আবার বলবো নৌকো কেন এগোচ্ছে না, এটা তো ঠিক না, পালটা তুলি না, একটু একটু টানাটানি করি, টানাটানি করে দেখি না ওঠে কিনা, একটু মনের সাথে টানাটানি করতে হবে। দড়ি টানাটানি তো একটা খেলাই রয়েছে, ওই মনের সাথে এই দড়ি টানাটানি খেলা, একদিকে মন একদিকে আমি, শুরু থেকে ওই মন টেনে আমাকে ছিটকে ছিটকে ফেলে দেয়। এক সময় দেখব কি, করতে 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 মনকে আমি টেনে টেনে এদিকে নিয়ে আসছি, আনতে 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 একদিন দেখব কি মন দড়িটাই ছেড়ে দিয়েছে, আমি একা দড়ি ধরে দাঁড়িয়ে আছি, তারপরে আমিও দড়িটা ছেড়ে দেবো, কারণ টানাটানি তো খেলা শেষ। তো দুপক্ষের টানাটানি হয়, এক পক্ষে তো হয় না, সে ব্রহ্মে আর কোনো টানাটানি নেই, সেখানে থাকো মজায়, খাও দাও মজা লোটো। ঠাকুর তো বলছে আমি খাই দাই, এই আমি খাই দাই আর মজা লুটি, মজা ঠিক ঠিক তখন লুটতে পারবো যখন লেগে থাকব এবং লেগে থেকে সেই সত্যকে জানব। এই প্রার্থনা মায়ের কাছে করেই আজকের আলোচনা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আবার পরের দিন মায়ের আরো কথা নিয়ে আলোচনা, আজকে এই অবধি।